नमस्कार बंधुरा, आमी आज के आसलम दमदम तरुण दल क्लाबर सामने। एखाने नेताजीर फाइल एटाई प्रकाश करा हुए चे पैंडेलेर थीमेर माध्यमे। एखाने नेताजीर युद्धेर विभिन्न धरनेर सामग्री कत साले की करेछिलो, तार समय তার টাকা ছাপানো হয়েছে সেই জিনিসগুলো থেকে শুরু করে এখানকার তার ব্যবহৃত যে জিনিসগুলোর অনুকরণ করেই সব কিছু বানানো হয়েছে এখানটাতে। তার যে দীর্ঘদিনের আজাদ হিন্দ বাহিনীর যে চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে, তার ব্যবহৃত সাবমেরিনের অনুকরণে এখানে একটা সাবমেরিন ডিসপ্লে বানানো হয়েছে এখানটাতে। অসাধারণ ছিল এই প্যান্ডেলটি। আজ দশমীর দিন সকালে এই ছবিটি তোলা হয়েছে, তো চোখে আমার খুবই ভালো লাগলো বন্ধুরা, তাই তোমাদের সবাইকে শেয়ার করলাম। তোমরা যারা না দেখেছো তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো, সত্যি অসাধারণ ছিল। তোমরা যদি এখনও সুযোগ পাও ঘুরে আসো, যাদের সম্ভব হবে তারা যেতে পারো। আর এখানকার থিমটা সত্যি অসাধারণ ছিল আমার কাছে। তো নেতাজির জীবনীটাকে তুলে ধরা হয়েছে, তার কর্মজীবন, তার বাস্তব জীবন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। তার ব্যবহৃত আসবাবপত্র কীভাবে ছিল সেটার অনুকরণ করেই এখানে সব কিছু বানানো হয়েছে। মনে হয় যেন নেতাজির এক মিউজিয়ামে চলে আসলাম, তার ব্যক্তিগত এক মিউজিয়াম। আর এর ভিতরেই রাখা হয়েছে ভগবান দুর্গার প্রতিমাকে, মা দুর্গাকে। সত্যি অসাধারণ লুক দিয়েছে এই তরুণ দল। আমি সকালবেলায় গেছিলাম আজ দশমীর দিন, আর তার বিভিন্ন ধরনের পুস্তক রাখা হয়েছে। এর পরবর্তীতে আমি যে প্যান্ডেলে যাব তোমাদের দেখাচ্ছি। আমি এখানকার বড় বড় দুটো প্যান্ডেলকে তুলে ধরলাম, তারপরে আমি চলে যাব দমদম তরুণ সংঘ, দমদম পার্কের তরুণ সংঘ। কারণ এই দুটো প্যান্ডেলে আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে দমদমের। এটা শ্রীভূমির একদম কাছেই, যারা সবাই জানেন শ্রীভূমি পুজো প্যান্ডেল অনেকটাই ফেমাস, কিন্তু এখানটাতে একগুচ্ছ দুর্গা পূজা হয়, ছোট বড় অনেকগুলো, বেশ কয়েকটা, খুব সময় কেটে যায় এই জায়গাটাতে। এটা করানো হয়েছে জরাজীর্ণ এক বাড়ি, বর্ষাকালের সময় কী চিত্র হয়ে থাকে সেটাই তুলে ধরা হয়েছে। আর এখানকার থিমটা ছিল মৎস্যজীবীরা কীভাবে মাছ ধরে আর তাদের কীভাবে বাড়িঘর হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের বোর্ড রাখা হয়েছে, আর এই পুরনো বাড়িটা, এটা চারদিক দিয়ে বৃষ্টির জল পড়ছে, ছোট ছোট ঘট উপরে রাখা হয়েছে, এইগুলো হলো জুট, মানে পাট, পাট ঝোলানো হয়েছে, আর তার ফাঁকা থেকে একটু একটু করে জল পড়ছে। সত্যি এখানকার লুকটা অসাধারণ ছিল আমার কাছে। এখানটাতে আসলে মনে হয় কোনো পুরনো বাড়িতে আমি চলে এসেছি, তো সত্যি অসাধারণ ছিল। এই মাটির এই দেখো সাইডে নৌকাগুলো তুলে রাখা হয়েছে, কারণ সমুদ্র তীরবর্তী এরিয়াতে মানুষ এইভাবে নৌকায় চলাফেরা করে, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর দেখো সামনে কত সুন্দর জায়গা লাগছে, পাশেই ছিল একটা পুকুর, আরও শোভা বাড়িয়ে দিয়েছে এই প্যান্ডেলটির। তো আমি ভেতরটার দিকে যাচ্ছি, দেখো উপরে কত সুন্দর করে সাজানো বিভিন্ন ধরনের বাঁশ, প্লাই, থার্মোকল, বাঁশের চটা, আর এটা হলো একটা মাইকের মতো বড়। আর প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল আজ সকালবেলা দশমীর দিন। আর এই যে সামনে দেখছো ওটা নৌকা, ওটা উপর করে রাখা হয়েছে। আর ভিতরেই দেখো মা দুর্গার প্রতিমা রাখা হয়েছে, আর এইগুলো বাঁশ দিয়ে খুব সুন্দর কারুকার্য করে।
প্রতিমার যে জায়গাটি বসার জায়গাটি করেছে, আর দেখো এই যে লাইটিংগুলো করা হয়েছে, ঘট মাটির ঘর, বিভিন্ন ধরনের হাঁড়ি, তার মধ্যে লাইটিং করা হয়েছে, ওয়ালে মাটির কাজ করে সেখানে সুন্দর করে সেটিং করা হয়েছে। আর উপর দেখে দেখো ঝাড়বাতি সাধারণত কাচের হয়ে থাকে, আর এখানকার ঝাড়বাতি আমি দেখলাম বিভিন্ন ধরনের ঘট, ঘট এমনভাবে সুসজ্জিত করে সেই ঘট থেকে জল পড়ছে, এই যে ঘট থেকে জল পড়ছে আর ভিতরে লাইট, অনবদ্য লাগছিল আমার কাছে এই থিমটি সত্যি এরকমভাবে সাজানো। এই প্রথমবারে দেখলাম কোনো পুজো থিম। আর সামনেই দেখো একটা ঝিলের মতো, সেই ঝিলের ও পাশেই মা দুর্গাকে রাখা হয়েছে, আর দুর্গার প্রতিমাটাও ছিল, একটা ব্যাপক রূপ দিয়েছে। সাধারণত দুর্গা প্রতিমা যা হয়ে থাকে তার থেকে রূপটা একটু অন্য টাইপের দেওয়া হয়েছে এখানটাতে। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছিল আমার কাছে। তো সবাই কেমন লাগলো বলুন। ধন্যবাদ সবাই।